শীতলকুচি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাড়িতে সামনে বোমাবাজি। শাসক দলের প্রার্থী ফজিলা বিবির বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। বোমাবাজির অভিযোগ অস্বীকার কংগ্রেসের। রাতে বাড়ির সামনে একের পর এক পাঁচটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। শীতলকুচির দিকে এই মুহূর্তে আমরা নজর রাখছি। শীতলকুচির গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজি। শাসক দলের প্রার্থী ফজিলা বিবির বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। বোমাবাজির অভিযোগ অস্বীকার কংগ্রেসের। রাতে বাড়ির সামনে একের পর একটি পাঁচটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এ বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে। শুভেন্দু, কি জানতে পারা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে শীতলকুচি গ্রাম পঞ্চায়েতে 216 নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফজিলা বিবি, তার বাড়ির সামনে গতকাল রাত একটা নাগাদ দুষ্কৃতীরা এসে এবং পরপর পাঁচটি বোমা ছোড়ে। এর মধ্যে চারটি বোমা ফাটে এবং একটি বোমা ফাটেনি। পরে রাতে পুলিশ এসে সেই বোমাটি উদ্ধার করে নিয়ে যায় এবং ফজিলা বিবির যেটা দাবি যে তার ছেলে যখন এই বোমা ফাটার পর ঘর থেকে বেরোয় সেই বোমার ধোঁয়ায় সে অসুস্থ হয়ে পড়ে এবং বর্তমানে প্রথমে তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও কংগ্রেসের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, যদিও অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস, তবে এই ঘটনা নিয়ে কিন্তু পরপর শীতলকুচিতে গতকালকেও আমরা দেখেছি নির্দল প্রার্থীর বাড়িতে সেখানে বোমাবাজির অভিযোগ উঠেছে, আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বাড়িতে সেখানে বোমাবাজি। পরপর এই ধরনের ঘটনায় কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে যথেষ্টই কিন্তু একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে শীতলকুচি জুড়ে। ধন্যবাদ শুভেন্দু। শীতলকুচির খবরে আমরা এই মুহূর্তে নজর রেখেছি। পঞ্চায়েত ভোটের আর মাত্র দুদিন বাকি, কিন্তু বিক্ষিপ্ত ঘটনার খবর বারবারই বিভিন্ন জায়গা থেকে আসছে। এই মুহূর্তে বোমাবাজির অভিযোগের খবর আসছে। শীতলকুচি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজি। শাসক দলের প্রার্থী ফজিলা বিবির বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। আর বোমাবাজির অভিযোগ অস্বীকার কংগ্রেসের। রাতে বাড়ির সামনে একের পর এক বোমাবাজি হয় বলে অভিযোগ। জলপাইগুড়িতে যে খবর আসছে তা হচ্ছে বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের এলাকা, সেখানে বিজেপি জেলা সভাপতির গাড়ির ওপর গুলি চালনার অভিযোগ উঠছে। মাঝরাতে বাহাদুর গ্রাম পঞ্চায়েতের এলাকা থেকে এই ঘটনা ঘটেছে। ফেরার পথে বিজেপি জেলা সভাপতির গাড়িতে গুলি চালার অভিযোগ উঠছে। বাইকে হেলমেট পরে এসে দুজন গুলি চালায় বলে বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামীর অভিযোগ। আর এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে। রাজা, যেটা তোমার কাছে প্রথমেই জানতে চাইবো যে ঠিক কি অভিযোগ উঠছে এবং বিজেপির জেলা সভাপতি তিনি যে অভিযোগ করছেন কার বিরুদ্ধে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো বৃষ্টি, যেটা পরিষ্কার অভিযোগ বাবি গোস্বামী জেলা সভাপতি বিজেপি কাঁদছে, সেটা হচ্ছে গতকাল তিনি এবং মণ্ডল সভাপতি তারা কর্মসূচি সেরে, ভোটের কর্মসূচি সেরে তারা কিন্তু রাত 12টা নাগাদ তারা বাড়িতে ফিরছিলেন। যেটা অভিযোগ উঠছে যে ঠিক ঘড়ির কাঁটায় 12টা নাগাদ তার গড়ি গাড়িতে লক্ষ্য করে গুলি চালানো, প্রথমে বিকট শব্দ পায়, তারপর গুলি চালানোর অভিযোগ ওঠে এবং সে দুজনকে ব্যক্তিকে দেখতে পায় যারা বাইকে অবস্থায় ছিল, গাড়ি রানিং অবস্থায় ছিল, সেই অবস্থায় গুলি চালায় এবং তারা দুজন ব্যক্তি ছিল একটি বাইকে এবং তাদের মাথায় হেলমেট ছিল এবং সেই অবস্থায় গুলি চালানোর অভিযোগ ওঠে এবং গাড়ির সামনের পেছনের কাঁচ ভেঙে দেওয়া হয় এবং সাথে সাথে তিনি কিন্তু জলপাইগুড়ি কোতোয়ালি থানাতে আসেন। এবং যেটা পরিষ্কার অভিযোগ যে শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন, এখন পর্যন্ত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি, তবে ভোট 4টা নাগাদ পর্যন্ত কিন্তু বিজেপি নেতৃত্ব থানাতেই ছিলেন, তারপর তারা বাড়ি ফিরে যায় এবং এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে ভোর বেলা থেকে কিন্তু বিভিন্ন এলাকা কিন্তু তল্লাশি শুরু হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর যে রয়েছে তাদের জওয়ানদের কিন্তু এলাকায় পাঠানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। তিনি এখন পর্যন্ত পুলিশ কিন্তু কাউ গ্রেফতার করেনি এবং এলাকায় কিন্তু পুলিশ গিয়েছে বলে জানা যাচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনীও কিন্তু এলাকায় নামানো হবে বলে জানা যাচ্ছে।